রাতের ছাদ বাগানের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। তেজপাতা গাছ, তেজপাতা গাছটা থেকে কালকে পাতা তুলতে হবে, পাতা শুকিয়ে শুকিয়ে গোড়ায় পড়ে যাচ্ছে। এই লেবু গাছটা দেখুন ফ্রেন্ডস, এই লেবু এক পেকে এগুলো এক এক মানে রাউন্ড শেষ হলো, আবার নতুন ইয়ে ধরছে লেবু। এই দেখুন ফুল এসছে, এই দেখুন কত ফুল, এই দেখুন, এই দেখুন আবার ফুল আসছে, আবার ছোটো ছোটো লেবুও ধরছে। এই দেখুন ছোটো ছোটো লেবু ধরছে, আর এই যে এগুলো দেখুন পেকে গেছে, এই আগের লেবু অল্প কটা আছে পেকে গেছে, আবার নতুন করে ফুল আসছে। এই দেখুন ফুল, দেখুন এই দেখুন কত ফুল আসছে, এই দেখুন আবার নতুন করে লেবু হচ্ছে। এখন আমি বাগানে গাছগুলোকে আর টমেটো, টমেটো দেখুন শুধু ফ্রেন্ডস, এই দেখুন টমেটো প্রচুর। আর এগুলো হচ্ছে চেরি টমেটো, এগুলো হচ্ছে স্যালাড খাওয়ার জন্য চেরি টমেটো। এইদিকে গোলাপ, আমি এখন গোলাপগুলোকে স্নান করাবো ফ্রেন্ডস। গোলাপ গাছকে আমি জানতাম না আগে যে গোলাপ গাছকে স্নান করাতে হয়, এখন এই সব গোলাপ গাছগুলোকে আমি স্নান করাবো। এগুলো এই বছরের নতুন গাছ চারা বাগানবেলিয়া। এগুলো ঝুলনো টবের মধ্যে লাগানো আছে। অন্ধকার পড়ছে, টেবিল কামিনিটা অন্ধকার হয়ে গেছে। যে ড্রাগন গাছ, আজকে এই ড্রাগন গাছটার এখান থেকে কেটে আমি এই যে নতুন চারা বসিয়েছি, কাটিং বসিয়েছি, এই দেখুন ফ্রেন্ডস। এখন ভুলে গেছি ভিডিওটা করতে, এখান থেকে কেটে আমি এখানে কাটিং বসালাম। আরও অনেক ব্রাঞ্চ, এখন তো ড্রাগন গাছে এখন তো ড্রাগনের ফুল আসে না, এই সময়টা শীতের সময় ড্রাগন গাছে ব্রাঞ্চ ছাড়ে, প্রচুর ব্রাঞ্চ ছাড়ছে। এই দেখুন আমি এখন এই গোলাপ গাছগুলোকে সব স্নান করাবো। গোলাপের সাথে সাথে সব গাছকেই স্নান করিয়ে দিই। এই গাছটা ফ্রেন্ডস আমি দেখেছি বেশি রোদ সহ্য করতে পারে না, দুবেলা গাছটাকে যদি স্নান করানো যায় পাতাগুলো খুব ভেলভেটের মতো একদম লাল হয়ে যায়, বেশি রোদ সহ্য করতে পারে না গাছ। এই চন্দ্রমল্লিকা প্রচুর কুড়ি এসেছে, লঙ্কা গাছে প্রচুর, এই বেগুন গাছে প্রচুর ফুল এসেছে।
এইভাবে আমি গাছগুলোকে স্নান করিয়ে দিই। এই গোলাপের চারাগুলো এবছর প্রথম নতুন লাগিয়েছি।